হাই এভরিওয়ান ওয়েলকাম টু টিন্সবাদি অরুণিমা আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে অষ্টম শ্রেণীর পেজ ওয়ান সিক্সটি এইট থেকে মহামারী অংশটা নিয়ে আলোচনা হবে কারণ এই অংশটা লাইফ সায়েন্সের মধ্যে পড়ে সেই জন্য এই অংশটা আলাদা করে এখানে বলা হচ্ছে দেখো প্রথমেই আসি যেখানে মহামারী কী কোনো সংক্রামক বা অসংক্রামক বা বিষক্রিয়ার ফলে সৃষ্ট মারণ রোগের প্রাদুর্ভাবে প্রতি বছর প্রচুর মানুষ যখন একসঙ্গে মারা যায় তাকেই বলছে ওই মারণ রোগটাকেই বলছে মহামারী দেখো এখানে কতগুলো পয়েন্ট মেনশন করতে হবে সেটা হলো এই মানে এই যে কিসের জন্য এগুলো হচ্ছে সেইগুলো সংক্রামক ব্যাধি হতে পারে অসংক্রামক হতে পারে এবং বিষক্রিয়া হতে পারে খাদ্যের বিষক্রিয়া জল মাটি বায়ু যে কোনো কিছুর বিষক্রিয়ার ফলে হতে পারে এবার এই মহামারী কেন বলা হচ্ছে এই রোগটা অবশ্যই মারণ রোগ হবে কারণ যার ফলে প্রচুর মানুষ একসাথে মারা যাবে সেই রোগটাকেই বলা হচ্ছে মহামারী তাহলে এই মহামারীকে যদি আমরা দেখি মহামারীকে প্রধানত তিনটে ক্যাটেগরিতে ভাগ করা যায় একটা হলো সাধারণ উৎস সাধারণ উৎস মানে হলো মাটি জল বায়ু খাদ্য এগুলোর বিষক্রিয়ার ফলে সৃষ্টি হচ্ছে যেমন ভোপাল দুর্ঘটনায় যে বিষক্রিয় যে গ্যাস তৈরি হয়েছিল সেই গ্যাসটাকে নেওয়ার পরে কিন্তু প্রচুর মানুষ একসাথে মারা যায় এই রকম জলের বিষক্রিয়ার ফলে হতে পারে জলের জল খারাপ আসার জন্য কলেরা হয়ে একটা স্থানে প্রচুর মানুষ একসাথে মারা যেতে পারে এই রকম তারপর হলো সংক্রামক যে সমস্ত মহামারীগুলো একটা লোকের থেকে অন্য লোকে ছড়িয়ে যাচ্ছে সেইগুলোই হলো সংক্রামক তাহলে সংক্রামক মহামারীর মধ্যে কি হবে যে অবশ্যই সেটা হবে ছোঁয়া

যেমন হাম বসন্ত এগুলো একজনের থেকে একজনের ছড়িয়ে যায় তার আর হল অসংক্রামক অসংক্রামকের মধ্যে যেগুলো সংক্রমিত হয় না কিন্তু বর্তমান যুগে প্রচণ্ড বেশি পরিমাণ হচ্ছে সেইগুলোই অসংক্রামকের মধ্যে পড়ে যেমন ফুসফুসের ক্যান্সার উচ্চ রক্তচাপ ডায়াবেটিস করোনারি হার্ট ডিজিজ হার্টের যে কোনো রকম সমস্যা উচ্চ কোলেস্টেরল এই সমস্তগুলো এই অসংক্রামকের মধ্যে পড়ছে আজকে প্রথম যে আলোচ্য মহামারী ঘটিত রোগ সেটা হলো কলেরা এটা একটা সংক্রাম মহামারী কারণ সংক্রমিত হয় একটা মানুষ থেকে অন্য মানুষে এই যে কলেরার জন্য যে দায়ী জীবাণু সেটা হলো এক প্রকার ব্যাকটেরিয়া এটা দিয়ে অনেক সময় ছোট প্রশ্ন আসে যে কলেরার জীবাণুর জন্য দায়ী জীবাণুটি কি প্রকার সেটা হবে ব্যাকটেরিয়া এর নাম হল ভিব্রিয় কলেরি আচ্ছা এই যে কলেরার উৎস কোথা থেকে মানে কি কোথা থেকে এই রোগটা আমাদের আসে দূষিত জল মাছি বসা কাটা ফল মাছি বসা খাদ্য যে কোনো রকম নোংরা পরিবেশ থেকে এই জাতীয় রোগ আমাদের শরীরে আসতে পারে কি কি লক্ষণ শরীরের ক্ষেত্রে শরীর থেকে প্রচুর জল বেরিয়ে যায় বমি এবং দস্তের মাধ্যমে মানে এত বেশি বমি হয় এবং ডায়রিয়া হয় যে তার ফলে শরীর থেকে প্রচুর পরিমাণ জল বেরিয়ে যায় জল যখনই শরীর থেকে বেরিয়ে যায় তার সাথে কিন্তু প্রচুর পরিমাণ লবণও আমাদের শরীর থেকে বেরিয়ে যায় লবণ যখন শরীর থেকে বেরিয়ে যায় আমাদের শরীরে অম্ল ও খারের ভারসাম্য নষ্ট হয়ে যায় দেখো সেকেন্ড পয়েন্টে সেটাই আছে যে শরীর থেকে জল যখন বেরিয়ে যাচ্ছে তার সাথে জল লবণ নিয়ে বেরিয়ে যাচ্ছে লবণ বেরিয়ে যাওয়ার ফলে আমাদের শরীরের অম্ল ও খারের ভারসাম্য নষ্ট হচ্ছে তার ফলে কি হয় এই জিনিসটা যদি অনেক বেশিক্ষণ চলতে থাকে মানে ধরো চব্বিশ ঘন্টা বা তারও বেশি সেক্ষেত্রে চামড়া চামড়া ধোঁয়াটে নীল বর্ণের হয়ে যায় এবং এই অবস্থারা কিন্তু ওয়ার্নিং যে এই রকম অবস্থা হলে কিন্তু অবশ্যই তার ট্রিটমেন্ট দরকার নয়তো এরমভাবেই যদি থাকে তাহলে তার কিন্তু মৃত্যুর সম্ভাবনাও আছে অনেক সময় কি হয় যে এই মানে শরীর থেকে অনেক বেশি পরিমাণ জল বেরিয়ে গেলে বমি এবং ডায়রিয়ার মাধ্যমে সেক্ষেত্রে কি হয় শরীরে একটা পিন ফোটার মতো অনুভূতি হয় সেটা হয় হলো শরীরে জল এবং লবণের অভাবেই তাহলে এই যে কলেরার থেকে অনেকভাবে প্রশ্ন আসতে পারে উৎস দিয়ে আসতে পারে বা জীবাণু কি প্রকার বা তার ব্যাকটেরিয়াটার নাম কি বা লক্ষণ এগুলো দিয়ে আসতে পারে তখন এরপরে আসি ম্যালেরিয়াতে এই যে ম্যালেরিয়ার জন্য দায়ী যে জীবাণু সেটা হলো এক প্রকার প্রোটোজোয়া সেটার নাম হল প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স এবার এরা কিন্তু সরাসরি মানব দেহে প্রবেশ করতে পারে না এরা স্ত্রী অ্যানোফিলিস মশার দেহে মানে স্ত্রী অ্যানোফিলিস মশকির দেহে প্রবেশ করে এবং তাদের দেহে বংশবিস্তার করে তারপর সেই স্ত্রী অ্যানোফিলিস মশা যখন কোনো মানুষকে কামড়ায় তখন তার দেহে প্রবেশ করে স্ত্রী অ্যানোফিলিস মশা যখন কোনো মানুষকে কামড়ায় তখন তার দেহে এই যে ম্যালেরিয়া সেটা ছড়িয়ে পড়ে তো এই যে স্ত্রী অ্যানোফিলিস মশা এ হলো বাহক ঠিক আছে কিন্তু দায়ী যে জীবাণু সেটা হলো এই প্রোটোজোয়া প্লাজমো ভাইভ্যাক্স কোন সময় এই যে রোগের প্রাদুর্ভাব বেশি হয় বর্ষাকাল গরমকাল ঠান্ডাকাল বিশেষ করে সাথে সাথে সময় যখন হিউমিডিটি অনেকটা বেশি থাকে আর্দ্রতাপূর্ণ আবহাওয়ায় এদের প্রকোপ অনেকটা বাড়ে এবার এই যে ম্যালেরিয়ার লক্ষণগুলি কী কী প্রথম লক্ষণ হলো ম্যালেরিয়াতে নির্দিষ্ট সময় জ্বর আসে দ্বিতীয় হলো যখন জ্বর আসে তখন কাপুনি দিয়ে জ্বর আসে তৃতীয় হলো যখন জ্বর ছেড়ে যায় তখন ঘাম দিয়ে জ্বর ছেড়ে যায় তারপর হলো যদি দেখা যায় মানে তার যদি ডায়াগনোসিস করা হয় সেক্ষেত্রে তার যকৃত প্লিহা কিন্তু বড় হয়ে যাবে স্বাভাবিক আকারের থেকে যকৃত প্লীহা আকারে বড় হয়ে যায় কারণ যখন ম্যালেরিয়া হয় তখন মানুষের শরীরে যে আর বিসি বা লোহিত রক্তকণিকা অনেক তাড়াতাড়ি মারা যেতে থাকে তাড়াতাড়ি মারা যাওয়ার পর যখন শরীর থেকে সেগুলোকে শরীর বা মানে বার করে শরীর থেকে এই যে মরা আর বিসিগুলোকে বার করে সেক্ষেত্রে প্লিহা এবং যকৃতকে অনেক বেশি কাজ করতে হয় সেজন্য এইগুলো ফুলে যায় তারপর হলো গাঁটে গাঁটে যন্ত্রণা হয় মাথার যন্ত্রণা হয় এইগুলো দিয়েই বোঝা যায় যে ম্যালেরিয়া হয়েছে আর ম্যালেরিয়ার সবসময় একটা প্যাটার্ন আছে মানে ম্যালেরিয়ার ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে জ্বর আসে এবং নির্দিষ্ট সময় জ্বর ছেড়ে যায় মানে ধরো আজকে কারোর ম্যালেরিয়ার ক্ষেত্রে যদি জ্বর দেখা হয় আজকে বিকেল ছটায় জ্বর এলো আবার কালকেও বিকেল ছটা বা ছটার আশেপাশের সময় জ্বর আসবে এইভাবে তার জ্বর আসার টাইমিং দেখে এবং এই যে লক্ষণগুলো দেখেই ঠিক করা হয় যে মানে ডায়াগনোসিস করা হয় যে তার ম্যালেরিয়া হয়েছে কি না আচ্ছা এক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্ট খুব শীঘ্র করা দরকার খুব বেশি দিন ফেলে রাখলে কিন্তু রোগী মারা যায় ম্যালেরিয়া সারাতে কুইনাইন ব্যবহার করা হয় সিঙ্কোনা গাছের ছাল থেকে পাওয়া যায় আচ্ছা টোয়েন্টি ফিফথ এপ্রিলকে বিশ্ব ম্যালেরিয়া দিবস হিসাবে পালন করা হয় এই দিন মানুষের মধ্যে সচেতনতা ছড়ানো হয় যে কিভাবে ম্যালেরিয়াকে দূর রাখা যায় মানুষ সুস্থ থাকতে পারে এরপর আসি ডেঙ্গিতে এই যে ডেঙ্গির জন্য যে দায়ী যে জীবাণু সেটা হলো একরকম ভাইরাস সেটা হলো ফ্ল্যাভি ভাইরাস এবার এই যে ডেঙ্গিকে বহন করে কে ডেঙ্গির বাহককে সেটা হলো এডিস মশা হলো ডেঙ্গির বাহক এডিস ইজিপ্টি বিজ্ঞানসম্মত নামগুলোও পড়তে হবে আর বিজ্ঞানসম্মত নাম লিখে কিন্তু আন্ডারলাইন করতে হবে এবার এই যে ডেঙ্গি কোন সময়ে এর প্রাদুর্ভাব হয় কচুরি পানার বোন খুব বেশি গজিয়ে গেলে কিন্তু তার আশেপাশের অঞ্চলে ডেঙ্গি হতে পারে খুব গরম আবহাওয়াপূর্ণ গরম আর্দ্রতাপূর্ণ ওয়েদারে কিন্তু এটা বাড়তে পারে এবার এর লক্ষণগুলো কি কী এর লক্ষণগুলো কিন্তু ম্যালেরিয়ার থেকে একটু আলাদা কি কি চলো সেগুলো দেখে নিই যেমন ভয়াবহ জ্বর আসে জ্বরের কিন্তু নির্দিষ্ট কোনো প্যাটার্ন থাকে না মানে নির্দিষ্ট সময় জ্বর আসবে এরম নয় জ্বর খুব বেশি পরিমাণ জ্বর উঠে যায় মাথার যন্ত্রণা হয় গাটে কাঁটে ব্যথা হয় তারপর শরীরে অনুচক্রিকার সংখ্যা কমে যায় যদি ব্লাড টেস্ট করা হয় অনুচক্রিকার সংখ্যা অনেক কমে যায় ডাব্লিউ সংখ্যাও অনেক পরিমাণ কমে যায় তার ফলে আমাদের শরীরের যে প্রতিরোধ ক্ষমতা সেটা হ্রাস পায় রক্তক্ষরণ হতে থাকে এই রক্তক্ষরণের জন্য কি হয় শরীরের বিভিন্ন অংশে বিশেষ করে পিঠের দিকে পায়ে এই সমস্ত অঞ্চলে লাল লাল চাকা চাকা দাগ দেখা যায় এটা আসলে কী হয় চামড়ার নিচের অংশে রক্তক্ষরণ হয় সেই জন্য এইগুলো দেখা যায় এই যে মানে এই বিভিন্ন শরীরের শরীরের বিভিন্ন অংশে এই যে দাগ অন অনুয্রিকার সংখ্যা হ্রাস এগুলো দিয়েই কনফার্ম করা হয় যে হ্যাঁ এটাই ডেঙ্গি হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো আজ এই পর্যন্তই আবার পরের পর্বে দেখা হবে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করো তোমরা এই ভিডিওটা লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটন আছে ওটাও ক্লিক করে দিও তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে থ্যাংক ইউ